নমস্কার বন্ধুরা ঢ্যাঁড়সের মধ্যে এক চামচ বেসন দিলে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে এটা আগে কোনো দিন জানা ছিল না দেখতে থাকো আজকের এই নতুন রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে বলে আশা করছি আর তার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটুখানি জল ঝরিয়ে এগুলোকে আমি দু টুকরো করে কেটে নেবো হাফ করে কেটে নেবো আর কি দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সের সাইজগুলো যদি ছোট ছোট হয় তাহলে তোমরা গোটাই চাইলে রাখতে পারো এইভাবে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা ঢ্যাঁড়স একটু বুড়ো বেরিয়েছে সেই এটাকে ফেলে দেবো তো দেখো একে একে সবকটা কটা গুলোই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এইবারে আমি টুকরো করে কেটে নেওয়া ঢেঁড়সগুলোর গায়ে এইভাবে কাট করে দেব যাতে এর ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে খুবই সিম্পল কয়েকটা মশলা দিয়ে আমি কিন্তু এই রান্নাটা করব আর এটা হয়ে যাবে একটা দারুণ স্বাদের রেসিপি যেটা নাকি তোমরা রুটি লুচি পরোটা বা গরম ভাতের সঙ্গেও অনায়াসে খেতে পারো আর তো এদিকে দেখো সবকটা ঢেঁড়সের টুকরোই কিন্তু আমি গাগুলো খুব ভালো করে চিড়ে দিয়েছি এরপরে এটাকে ম্যারিনেট করার পালা আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বেসন এখানে এক টেবিল চামচ মতন বেসন আমি দিয়েছি এবারে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যাতে প্রতিটা ঢেঁড়সের গায়ে এই বেসন লঙ্কা হলুদ নুন এগুলো সমস্ত খুব ভালো করে মিশে যায় আর যেহেতু এটার গাটা চিড়ে দিয়েছি সেই জন্য যাতে ভিতরে মশলাটা খুব ভালো করে ঢোকে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন আর লঙ্কার পেস্ট সেটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি এবারে হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি এই ঢ্যাঁড়সের টুকরোগুলোকে ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব কিন্তু পুড়ে যাবে না মানে খুব হাই ফ্লেমে দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় তো দেখো ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আলাদা একটা পাত্রে তুলে নেব। এবারে কড়াইতে আরেকটুখানি তেল দেব দিয়ে আমি রান্নাটা শুরু করব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি হাল হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি এরপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো পেস্টও তোমরা চাইলে ব্যবহার করতে পারো তাহলে রান্নাটা আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে টমেটো কুচিটা দেওয়াতে টমেটোটাকে একটু গলিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে তো জন্য আমি এখানে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল সামান্য দিয়ে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করবো আর তার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে আমি টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিয়েছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এদিকে টমেটোগুলোও দেখো খুব ভালো করে গলে গেছে মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ আলু হাত দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দেব। একদম চটকে দেওয়ার দরকার নেই এরকম আধ ভাঙা করে আমি আলু দুটোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে এবারে মশলার সঙ্গে এই যে আধ ভাঙা আলুটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব একদম যখন দেখবে দেখবে যে কড়াই থেকে উঠে আসছে তখন আমি এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দেব মানে রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না একটা থকথকে ভাব আসবে সেই রকমই আর কি জল দিতে হবে এবারে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দেব খুব ভালো করে এবারে এগুলোকেও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এই মিনিট দু তিন মতন রান্না করলেই কিন্তু রান্নাটা একেবারে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে ভিন্ডি মাটন ভিন্ডি মাটন একদম তৈরি হয়ে গেছে আর এটা এতটাই সুস্বাদু যে এটাকে ভিন্ডি মাটন নাম দেওয়াটা একেবারে যথার্থ আর লুচির রুটি বা পরোটা কিংবা গরম ভাতের সঙ্গেও কিন্তু এই রান্নাটা খুবই ভালো যায় তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো একঘেয়ে ঢ্যাড়সের স্বাদের থেকে একটু হয়তো তোমরা রেহাই পাবে তোমাদের নিশ্চয়ই মুখে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতন এইটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য